হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে পড়াবো আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের, দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের তৃতীয় পর্বের পেজ নম্বর হচ্ছে 258 নম্বর পেজ, যেখানে সরল অঙ্ক হচ্ছে। ঠিক আছে, তোমরা বইটা খুলে ফেলো, 258 নম্বর পেজটা খুলে ফেলো। দেখো, কেক বিক্রি করি। প্রথমে কি অঙ্কটা রয়েছে দেখো, একটি দোকানে 18টি কেকের প্যাকেট ছিল, তার থেকে দোকানদার 8টি প্যাকেট বিক্রি করে দিলেন, তারপর ওই দোকানদার আবার 10টি কেকের প্যাকেট কিনে দোকানে রাখলেন। এখন ওই দোকানে কটি কেকের প্যাকেট রইল হিসাব করি। তাহলে একটি দোকানে 18টি কেকের প্যাকেট ছিল, তার থেকে দোকানদার 8টি প্যাকেট বিক্রি করে দিলেন, তারপর ওই দোকানদার আবার 10টি কেকের প্যাকেট কিনে দোকানে রাখলেন। এখন ওই দোকানে কটি কেকের প্যাকেট থাকলো হিসাব করে লিখি। তাহলে দেখো, দোকানে কেকের প্যাকেট ছিল কতগুলো? 18টা। কেকের প্যাকেট বিক্রি হলো 8টা। তাহলে বিক্রির পর কেকের প্যাকেট পড়ে রইল 18 থেকে 8 বিয়োগ করে 10 হলো। তাহলে আরও 10টি কেকের প্যাকেট কিনলো, এই যে 10টা প্যাকেট। তাহলে এখন দোকানে মোট প্যাকেট হলো 10 যুক্ত 10 = 20টা। ঘটনাটি গণিতের ভাষায় ছোট করে পায় 18 - 8 - 10। 18 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 10। তাহলে 10 যুক্ত 10 = 20। হাতে কলমে দেখো, 18টার মধ্যে এই 10টা আর এটা 8টা, এখান থেকে 8টা বিয়োগ করে দিচ্ছে, তাহলে 10টা পড়ে রইল। এরপরে আবার 10টা যোগ করছে, তাহলে 10 আর 10 কত হয়ে গেল? 20। এইবার আমরা একটা অঙ্ক করব। দেখো, আমাদের ভ্যান গাড়িতে 5 জন যাত্রী বসে আছেন, 3 জন যাত্রী বাজারে নেমে গেলেন, কিন্তু আরও 2 জন যাত্রী গাড়িতে উঠলেন। তাহলে এখন ভ্যান গাড়িতে কতজন যাত্রী আছে? গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে দেখো, 5 জন যাত্রী আছেন, 3 জন যাত্রী নেমে গেল, বিয়োগ করলাম, তারপরে আরও 2 জন যাত্রী উঠল, তাহলে কত হবে? 5 থেকে 3 বিয়োগ করলে 2 হলো, 2 যুক্ত 2, তাহলে মোট কতজন হলো? 4 জন। এইবার দেখো, দুইয়ের দাগেরগুলো সরল অঙ্ক মান খুঁজে বার করে আমাকে করতে হবে। ঠিক আছে, দেখো, কয়ের অঙ্ক 8 - 2 = 5। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 6 যুক্ত 5। তাহলে 6 আর 5 যোগ করলে কত হবে? 6 আর 5 = 11। এবার খয়ের অঙ্কটা কি আছে? খয়ের অঙ্কটা 7 - 3 = 1। 7 - 3 = 1। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 4, তার সঙ্গে 1 যোগ, তাহলে 4 আর 1 = 5। গয়ের অঙ্ক দেখো, 9 - 4 = 6। 9 থেকে 4 বিয়োগ করলে 5 হলো, যুক্ত 6, 6 আর 5 = 11। এবার ঘয়ের অঙ্কটা কি আছে? 5 - 1 = 4। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 4, আরও 4 যোগ করলাম, 4 আর 4 = 8। উঙা হচ্ছে 12 - 3 = 6। 12 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 9 - 6, 9 আর 6 = 15। ছয়ের হচ্ছে 27 - 9 = 5। 27 থেকে 9 বিয়োগ করলে 18 - 5, 18 আর 5 কত? 23। তাহলে 258 পাতার অঙ্কগুলো আমি সরল অঙ্কগুলো করে দিলাম, দেখেছ তোমরা। এইবার দেখো, 259 পাতার অঙ্ক কি বলছে? আজ বৃষ্টি পড়ছে, আমরা ঠিক করেছি কাগজের নৌকা তৈরি করব। মিতালি 7টি কাগজের নৌকা তৈরি করেছে, আমি 2টি নৌকো জলে ভাসিয়ে দিয়েছি। মিতালিও 2টো নৌকা জলে ভাসিয়ে দিয়েছে, 7টা নৌকা করেছে, তার মধ্যে 2টো জলে ভাসিয়ে দিয়েছে আমি আর 2টো মিতালি। তাহলে এখন মিতালির কাছে কতগুলো নৌকা রইল? তাহলে মিতালি তৈরি করেছিল কটি নৌকা? 7টি নৌকা। তাহলে আমি জলে ভাসিয়েছি
কটা দুটো, তাহলে বাকি রইল সাত বিয়োগ দুই, পাঁচটি কাগজের নৌকা। মিতালি জলে ভাসিয়ে দিল কটা দুটো, তাহলে কটা পড়ে রইল পাঁচ বিয়োগ দুই তিনটে। তাহলে এটাকে গণিতের ভাষায় করেছে কীভাবে, সাত বিয়োগ দুই বিয়োগ দুই, তাহলে সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ, আর পাঁচ থেকে দুই, বাঁ দিক থেকে করে আসতে হবে, ঠিক আছে। এইরকম দুটো বিয়োগ পাশা পরপর থাকলে বাঁ দিক থেকে আগে বাঁ দিকের বিয়োগটা আগে করতে হবে। এখানে হাতে কলমে দেখো সাতটা কাটি ছিল, দুটো কাটি কেটে দিল পাঁচটা হলো, আবার তারপর দুটো কাটি কেটে দিল তিনটে হলো। থালায় বারোটি মোয়া ছিল, তাই ভাই চারটি মোয়া খেয়ে নিল, বারো থেকে চারটি মোয়া খেয়ে নিল, আর আমিও তারপরে তিনটে মোয়া খেয়ে নিলাম। তাহলে থালায় কতগুলো মোয়া রইল, তাহলে বারো থেকে চার বিয়োগ করব আট, আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ, তাহলে পাঁচটি মোয়া রইল। এইবার দেখো নিজে করি অঙ্কগুলো তাহলে করায়, আমি বইটাকে একটু সরিয়ে দিচ্ছি, খাতায় করছি। দেখো একের দাগের অঙ্ক হচ্ছে নয় বিয়োগ দুই বিয়োগ তিন, নয় থেকে দুই বিয়োগ করলে সাত বিয়োগ তিন, তাহলে চার। দুইয়ের অঙ্ক সাত বিয়োগ দুই বিয়োগ এক, সাত থেকে দুই বিয়োগ করলে দুই তিন চার পাঁচ ছয় সাত, পাঁচ এক বিয়োগ করলাম, এক বিয়োগ করলে চার। তিনের দাগের অঙ্ক কি আছে, আট বিয়োগ দুই বিয়োগ ছয়, আট থেকে দুই বিয়োগ করলে ছয় বিয়োগ ছয়, ছয় থেকে ছয় বিয়োগ করলে জিরো, পাঁচ বিয়োগ চার বিয়োগ এক, পাঁচ থেকে চার বিয়োগ করলে এক, তার থেকে এক বিয়োগ, এক থেকে এক বিয়োগ করলে জিরো, পাঁচ। আঠেরো বিয়োগ পাঁচ বিয়োগ সাত, আঠেরোতে পাঁচ বিয়োগ করলে তেরো, তেরো বিয়োগ সাত ছয়। ছয়ের অঙ্ক দেখো একুশ বিয়োগ চোদ্দ বিয়োগ সাত, একুশ থেকে চোদ্দ বিয়োগ করলে সাত হয়, সাত থেকে সাত বিয়োগ করলে জিরো। তাহলে বোঝা গেল সরল অঙ্কগুলো কীভাবে করলাম। দুশো ঊনষাট পাতার অঙ্ক আমার হয়ে গেল। এইবার তোমরা চলে এসো ঠিক আছে, দুশো ঊনষাট পাতা পর্যন্তই রইল এই ভিডিওতে। আমি তোমাদেরকে কি করে দেখালাম, দুশো আটান্ন পাতা এবং দুশো ঊনষাট পাতার অঙ্কগুলো, সরল অঙ্কগুলো করলাম। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে যাতে তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাও। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর ভালো করে পড়াশোনা করো। ওকে, বাই।